জাতীয় স্তরে খেলায় অংশগ্রহণ করার জন্য অর্থ চেয়েও অর্থ পাওয়া গেল না স্পোর্টস দপ্তর থেকে। নিজের খরচায় দিল্লির অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে তিনটি গোল্ড মেডেল নিয়ে রাজ্যে ফিরে এসেছে কাকরাবনের আমজাদ হোসেন। নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় স্তরের অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য রাজ্য সরকারের খেল দপ্তর থেকে আর্থিক সাহায্য পায়নি কাকরাবনের যুবক মোহাম্মদ আমজাদ হোসেন, এমনটাই অভিযোগ। আমজাদ হোসেন খেল দপ্তরে গিয়ে অর্থের সংস্থান নেই বলে তাকে পাঠিয়ে দেয় সমাজ কল্যাণ দপ্তরে। সমাজ কল্যাণ দপ্তর থেকেও আর্থিক সাহায্য না পেয়ে শেষ পর্যন্ত আমজাদ হোসেন ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সাহায্যে নয়াদিল্লিতে জাতীয় অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে যোগদান করেন। আর সেই চ্যাম্পিয়নশিপে যোগদান করেই বাজিমাত করে ফেলে রাজ্যের দৃষ্টিহীন যুবক। তিনটি ইভেন্টে পরপর স্বর্ণপদকে জয়ী হয় সে। রাজ্যে ফিরে এসে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তার আক্ষেপ তুলে ধরেন। এদিন রাজ্য সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে আক্ষেপ প্রকাশ করে দৃষ্টিহীন যুবক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, সরকার যেন সবসময় সজাগ দৃষ্টি রাখে আমলারা কীভাবে কাজকর্ম করছে, কেননা সরকারের সদিচ্ছা থাকলেও আমলারা খামখেয়ালিপনায় অনেক সাধারণ মানুষের সরকারি সুযোগ সুবিধা থেকে নীরবেই বঞ্চিত হয়ে যাচ্ছে। দৃষ্টিহীন যুবক মোহাম্মদ আমজাদ হোসেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তারা যেন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের দিকে নিজের ছেলে মেয়ের মতো দেখে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, তাহলে দৃষ্টিহীন প্রতিবন্ধী যুবক যুবতীরাও দেশ তথা বহির্বিশ্বে নিজের নাম উজ্জ্বল করতে পারবে। এদিনে সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভজহরি দেবনাথ সহ অন্যান্য দৃষ্টিহীন প্রতিবন্ধী যুবক যুবতীরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।